কলকাতা হাইকোর্টের নির্দেশে কল্যাণীর জিএনএম হাসপাতালে ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হলো জয়নগরের মৃত নাবালিকা ছাত্রীর। ময়নাতদন্ত প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন কল্যাণী এমসের একদল বিশেষজ্ঞ। ময়নাতদন্ত প্রক্রিয়া শেষ হতেই পুলিশি পাহারায় গ্রিন করিডর করে দেহ নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের বাড়িতে। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরেই নাবালিকার শেষকৃত্য সম্পন্ন হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।